হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 5:30। তো এরকম একটা সুন্দর সকাল দিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর শান্ত পরিবেশ দেখে যে কেউ এর মন ভালো হয়ে যায়। তো আজকে আমি সারাদিন কী করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো হাজবেন্ড এইমাত্র বেরিয়ে গেল, আর আমি পুকু এখনও ঘুমোচ্ছে, আর আমি যা কাজবাজগুলো আছে করে নিই পুকু ঘুমানো পর্যন্ত। আর আজকে মনে ছিলাম কাজ অনেকগুলো, কিন্তু বাইরে যা ওয়েদার সকালে দেখলে পুরো কালো করে আছে, আর এখনও পর্যন্ত কালো করে আছে। হয়তো বৃষ্টি হলেও হতে পারে, যদি বৃষ্টি না হয় তাহলে কেচে দেবো হাওয়ায় হয় যতটা শুকো। কিন্তু আর অল্পই ছোট ঘরে তো মানে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে এখানে এখানে একটা ওখানে খানিকটা এভাবে থাকলে দেখতে ভালো লাগে না। তো আর এই যে জলের ড্রামটা, সকালবেলা হাজবেন্ড জল আনতে গেছিলো কিন্তু জলের ওখানে বন্ধ, আর যে জেঠুটা জল দিয়ে যায় সেই জেঠুটা মনে হচ্ছে কালকে আসেনি। সকালবেলা আমি ঘুমোচ্ছিলাম হাজবেন্ড চলে যাওয়ার পরে, হয়তো তখন আসলেও আসতে পারে, মনে হচ্ছে আসেনি, আওয়াজ পাই আমি, কিন্তু ওই জন্য জল শেষ হয়ে গেছিলো। আর সকালবেলাও জল আনতে গিয়েছিলো কিন্তু জলের ওখানে বন্ধ, যদি আসে তাহলে জল নিয়ে নেবো, আর নইলে হাজবেন্ড এসে তারপরে জল আনবে। কন্টেনারে এক কন্টেনার আছে, খালি ড্রামটা খালি হয়ে গেছে। তো চলো কাজগুলো আমি করে নিই। তো কাজ বাজ শুরু করার আগে একটুখানি চা করে নিলাম, সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওই জন্য। আর চাটা খেয়ে তারপরে বেশ চা খেলে এনার্জিটা মানে ভালোভাবে পাই আর কি। তো চাটা খেয়ে তারপরে কাজবাজগুলো করব। কাজবাজগুলো শুরু করার আগে একটুখানি চা খেয়ে নিলাম, চাটা খেয়েছি, এবার মনে হচ্ছে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। চা অবশ্য সবদিন খাই না, তাও মাঝে মাঝে একটুখানি খাই, যখন শরীরে মনে হয় যে এনার্জি কম হয়ে গেছে তখন একটুখানি খাই, খেলে বেশ এনার্জি পাই আমি। আর কাজবাজ করার আগে এই জিনিসটাকে আগে আমাকে ঠিক করতে হবে। এই যে এই টেডি বিয়ারের এই পিছনে এই চেনটা কেটে দিয়েছে, আর এখান থেকে সমানে তুলোবার, ওই যে আবার তুলোবার করছে। তো এইটা আগে আমি সেলাই করব, তারপরে আমার আর কাজ, নইলে এই তুলো সারা ঘরে উড়ে যাচ্ছে, ছড়ি ছিটি থাকছে, আর কোথায় কোথায় আমি খুঁজে পাচ্ছি না। তো এইটা সেলাই করলে ও আর বের করতে পারবে না, তো এটাকে আমি আগে সেলাই করে নিই। তো সকালে কাজ বাজ ছেড়ে একেবারে চান দান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, তো একে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। আর হাজবেন্ড এসে ও ঘুমোচ্ছে, আর পুকু খাটের উপরে বসে খেলা করছে একা একা। আর বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়নি, হাওয়া ছেড়েছে এখন। রাত্রিবেলা আবার আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ সকালবেলা নিরামিষ করেছিলাম, আর রাত্রিবেলা আবার কি হয় কি জানি, রান্না নিয়ে ভীষণ একটা টেনশন আর কি। ভ্রুটা তুলতে হবে, বাজে লাগছে, ভ্রু তুলতে তুলতে যদি না তোলা হয় তো মানে আরও বেশি মোটা হয়ে যায়, আর মুখে শেপটা একটা বাজে লাগে। তো ভ্রুটা দেখি আজকালের মধ্যে একটু তুলতে যেতে হবে। হাতের নখগুলোও কেটে দিয়েছি, বাড়ি গেছিলাম তো উনুনে রান্না হয়, তো কালি হাঁড়ি কুড়ি মাজতে কালো হয়ে গেছিলো বলে নখগুলোও কেটে দিয়েছি, বাজে লাগছে হাতটা। তো বিকেলের কাজকর্ম সেরে একেবারে সন্ধে টন্ধে দিয়ে পুকুকে একটুখানি দুধ বিস্কুট খাওয়াবো। তো খাইয়ে একটুখানি পড়াতে বসবো, অনেকদিনও পড়ে না, বাড়ি গিয়ে সেখান থেকে পড়ে না, খালি জিজ্ঞেস করলে বলে আমি পারি না জানি না, তো আজকে ওকে একটু বই পড়াবো। ওটা এবিসিডি নয়, এখানে বলো ক, খ, 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 গ, গ, ঘ, ঘ, মু, মু, চ, চ, ছ, ছ, বরকে জ, বরকে জ, ঝ, ট, ইউ, ইউ, ট, ট, ঠ, ঠ, ড, ড, ঢ, ঢ, মধ্যাহ্ন, মধ্যাহ্ন, ত, ত, থ, থ, দ, দ, ধ, ধ, দন্তান্ন, দন্তান্ন, প, পা, ফ, ফ, ব, ভ, ভ,
হ বা ম ম অন্তর্য র এখানে র ল ক্রমানে ক্রমানে পিজন মানে হেন মানে স্প্যারো মানে ডাক আর এলিফ্যান্ট ডগ ডগ কুকুর ক্যাট 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 কল ক্যাট কোথায় তোমাকে দেখতে হবে না ক্যাট মানে কি সেটা বলো ক্যাট না হ্যাঁ আর টাইগার জোরে বলো ঘুমাচ্ছে আমার দিকে তাও ঘুমাচ্ছে তাহলে আওয়াজ বেরোচ্ছে না কেন জোরে বলো টাইগার মানে কি আর লাইন মানে ডাফ মানে তো ওকে বইটাই পড়িয়ে এই যে সিদ্ধ ভাত বসে দিয়েছি আজকে বৃহস্পতিবার তরকারি নিরামিষ খেতে ইচ্ছা করছে না বলে রাত্রেবেলা সিদ্ধ ভাতই করব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট